পাঁচটি সোনালী সময় আছে, যে সময়গুলো একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকামল করে কাছাকাছি যাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো। সেই সোনালী পাঁচটি সময় কখন? তার প্রথমটি হলো জোহরের সময়। মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজের আগে চার রাকাত সুন্নাত সালাত সনিয়মিত পড়তেন। কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাতটি নিয়মিত আদায় করেন, এই চার রাকাত সালাত কখনো ছাড়েন না, এর হেতু কি, রহস্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাদেরকে যে দেখো, যখন সূর্য মধ্য আকাশ থেকে, ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের সময় শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন, সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত। ফা উহিব্বু আন ইউসআদ লি ফিহা খায়র, তো আমি চাই, আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন, এই সময়ে আমার কোনো নেক আমল যেন উপরে ওঠে, সেজন্য আমি নিয়মিত এই চার রাকাত সুন্নাত আদায় করে থাকি। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ, দুয়ারসমূহ খুলে দেন, যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন। এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহরের রাকের এই সুন্নাত সালাত আদায় করি, কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো নেকামল যেন উপরে ওঠে, আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার রাকাত সুন্নাত আদায় করি, নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ, ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকব। এগুলো এক সময় জোহরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ার খুলে দেন, যেটি মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। নাম্বার দুই, আজানের পরে, আজানের পরের যে সময়টুকু, আজানের পর পর কিছু সময়, এই সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে সহিহ তারগীবে তারহীবের ভিতরে এই হাদিস, তিনি ইরশাদ করেছেন, ইদা নুদিয়া বিসসালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ, তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয়। দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি, হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই, বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আল্লাহ সুবহানাহু কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি, অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু। এটিও সোনালী পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময়, আজানের পরবর্তী সময়টুকু। তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে, সেটি হলো এক সালাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে, এই সময়টুকু, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময়। সূরা ইবনে মাজাহ হাদিসে বর্ণিত হয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু আবশিরু হাযা রব্বুকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই যে তোমাদের রব, কদ ফাতাহা বাবা মিন আবওয়াবিস সামা, আসমানের দুয়ারসমূহের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন, এবং ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে তিনি গর্ব করছেন, বলছেন যে দেখো, আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে, অপেক্ষা করছে। প্রিয় বন্ধু, তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ার খুলে দেন, এটিও সোনালী সময়সমূহের মধ্যে থেকে একটি। নাম্বার চার, ভোর রাত বা রাতের শেষ প্রহর, এটি অত্যন্ত মূল্যবান সময়সমূহের মধ্যে থেকে একটি। আল্লাহর কাছে বান্দার আরজি পেশ করার, আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার, দোয়া করার অত্যন্ত মূল্যবান সময়, বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষণা দিতে থাকে, আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে, প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করবেন, আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে।